ওয়ার্ল্ড কাপ শেষ, তো এখন আমরা দেখতে যাচ্ছি ফুটবল ম্যাচ ইস্ট বেঙ্গলের। ওয়ার্ল্ড কাপ শেষ হলো, বাংলার ফুটবল এখনো চলছে। হলো আইএফএ সিএল সেমিফাইনাল, হ্যাঁ, ইস্ট বেঙ্গল আন্ডার 19 ভার্সেস টাটা ফুটবল একাডেমি আন্ডার 19। সবচেয়ে বড় ইস্ট বেঙ্গলের ফ্যান আমার থেকেও বড় ফ্যান কে? আচ্ছা, অটো করে এখন অটো করে পয়সা বেশি হয়েছে নাকি? বুঝে কার কার খেলাটু বলে দে। ইস্ট বেঙ্গল আন্ডার 19 ভার্সেস টাটা ফুটবল একাডেমি আন্ডার 19। কি অটোতে না বাসে যাবি? দেখা যাক, বাসেই যাবো। আমার আমার টাকাটা দিবি কিন্তু, টাকা ফাঁকা নিয়ে বেরোয়নি। রবিদার ছেলে দেবে সেটা হলো টিকিটের টাকা। আমাদের পুচে পুচে ডাক্তার স্পন্সর করেছে, ভিডিওর স্পন্সর হলো ডক্টর পুচে পাল। পুচে এলে আর আমাদের টাকা ফাঁকার কোনো অসুবিধা, গাড়ি ব্যাগে নিয়ে বেরোয়নি যেহেতু পুচে এসছে। এরা চারটে কোথায় চলে গেল? আমার মেট্রোর টাকাটা দিস। স্টেডিয়ামটা কোথায় গুড্ডু? স্টেডিয়াম অনেক দূরে, এখনো যেতে হবে আমাদের অনেক দূরে। কিছুই না, স্টেডিয়ামের বাইরে আরো কাজ আছে। ফ্লাড লাইট, ইডেনের ফ্লাড লাইট। হ্যাঁ, ইডেনের ফ্লাড লাইট। ওফ, কি লাগছে ওয়েদারটা, চরম ওয়েদারে। শহীদ মিনার, এখানে সব টিমদের প্র্যাকটিস হয় বারিকের ডান দিকের মাঠটায়। এবার শুরু হলো আমাদের ময়দানের সব ক্যাম্প। আমরা অলরেডি লেট হয়ে গেছি, প্রচুর লোক যাচ্ছে খেলা দেখতে। খবরের মতো বলছিস কেন? খবরের মতো প্রচুর লোক যাচ্ছে খেলা দেখতে। হ্যালো, আপনারা থাকুন আমাদের সাথে। এই ছেলেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফ্যান, তাই তো? একটাও খেলা মিস কর, একটা ভিডিও করে না। 1891 স্বাধীনতা পেয়েছে মাত্র, স্টেডিয়াম নেই, সেই দেশ ফাইনাল খেলছে। আর আমাদের স্টেডিয়ামে ছড়াছড়ি জাতীয় ক্লাব রয়েছে, তাও নাকি এশিয়া কাপেও, এশিয়ান গেমসের টিম পাঠায় না নাকি, কি কারণ কি মেডেল পায়নি। ইস্ট বেঙ্গল টেন্টে আমরা এসে গেছি। কি বলছিস পুচা? এটা হচ্ছে এরিয়ান ক্লাব, ছোট ক্লাব। এক সময় কলকাতা লিগ চ্যাম্পিয়ন ছিল, কিন্তু নিজেদের মাঠ নেই ইসলাম। ইস্ট বেঙ্গলের মাঠে এরা দুজন হাফ হাফ করে প্র্যাকটিস করে। 1884 আরো পুরনো ক্লাব। এই মুহূর্তে যতগুলো ক্লাব আপনারা দেখলেন তার মধ্যে কলকাতার সবচেয়ে পুরনো ক্লাব। ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফ্যান চলে এসছে। আমরা জিতে দেবো না। হাততালি হাততালি পুজো। খাবার জন্য আছে
আমার রোদ লাগে না। বাজ ফাজ না পড়ে যায় কি লাগছে। হ্যাঁ ওই যে ওটা হলো 42 কলকাতা কলেজ বিল্ডিং। আর ওর 0-0 আর এদিকে ইস্ট বেঙ্গলের যে গোলকিপারটি এত গোটায় চান্স পেয়েছে, গোটায় চান্স পেয়েছে, ফিট না, শট মারতে পারে না, কিছুই পারে না। একটা গোল হবে বলের মতো গোল খেলো ইস্ট বেঙ্গল। হেমা জায়গায় মেরেছি ওরা পুরো একদম টপকর না এটা কোথায় ঘটনা বুঝে ভাই সারা পৃথিবীর কোনো খবর রাখে না ফুটবলে বিশ্বের বিশ্বল ছাড়া। না না ও একটা খবর রাখে ডং নাকি হেভি খেলছে মালয়েশিয়া। একবার এই খালে উঠে এসছে দৌড়াচ্ছে না দৌড়াচ্ছে না গোলকিপার খাতা উড়িয়ে দিয়েছে খাতা উড়িয়ে দিয়েছে ভাই। আমি এলেই চার গোল বুঝে আমি কিন্তু খেলা দেখতে এলেই চার গোল ফাইনালে আসছি আমরা দুজন, ফাইনালেও আসলে আবার চার গোল, আর ফাইনাল আমি আসলেই চার গোল দেবো। আমি তো এক্ষুনি বলছিল আমি আসলেই চার গোল, হ্যাঁ বললাম তিন গোল হয়েছে তো, আর গোলকিপার হাতে ফাঁক দিয়ে মিস করে গেল। ব্যাস পুলিশ মেমোরিয়াল খেলা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি, ফাইনালেও জিতবো। আজকে 4 গোল করেছি, ফাইনাল কালকে আসলে সেমি ফাইনাল কার কার যায় না, মোহন বাগান আছে, মোহন বাগানই আছে, মোহন বাগানকে উড়ে দেবে 4 গোল দিয়ে দেবে। বারাসাত স্টেডিয়ামে খেলা হবে, এখানে খেলা হলে টেন্ট ফেন্ট ভেঙে যেতে পারে সেই ভয়ে। চল রেড রোড চলে এসছে টাটা। হ্যাঁ